Yes. গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখ, সকাল সকাল রেডি হয়ে গেছি, ও রেডি হয়ে গেছে সকাল সকাল। সকাল বলতে এখন 11টা বাজে, আর একটু সকালের কাজটা সেরে রেডি হয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। আমরা আজকে যাব একটুখানি ওই ঘরে, মায়ের ঘরে। তো ওরা কালকে তো পয়লা বৈশাখ, কালকে যেতে বল মানে কালকে বলতো যেতে, কিন্তু কালকে মায়েরও ছুটি নেই, বাবারও ছুটি নেই, আজকে বাবার ছুটি আছে, সেই জন্য বললো কালকে তো আর যেতে পারবো না, ওই জন্য আজকে যেতে বললো, সেই জন্য যাবো আজকে। আর কালকে পয়লা বৈশাখ, আমারও ঘরে কালকে একটু ঠাকুর পুজো দেবো, যাই যেটুকুই মানে করবো একটু পুজো টুজো দেবো, সেই জন্য কালকে আর বেরোবো না, কালকে ঘরেই পুজো টুজো দেবো। তো ওই জন্য আমরা বেরোচ্ছি এখন। তো তোমরা সাজে থাকো। আমরা আমের দোকানে এসেছি, এবারে সিজন শুরু হয়েছে ব্যাঙ্গালোরে, পুরো আম সিজন। এখানে তো সস্তায় আম পাওয়া যায়, ভালো। কত ভ্যারাইটিস আম ব্যাঙ্গালোরে এখন থেকে সিজন শুরু আমের। আমরা আম নিলাম আজকে, তো এ দেখো বন্ধুরা, বাবা মাংস নিয়ে এসেছে, আমি এখন মাংস ধুতে বসেছি। আর এ দেখো, এখানে দেখো আলু কেটেছি, মাংস রান্নার পেঁয়াজ, টমেটো, এ দেখো লঙ্কা, আদা, লেবু সব কেটে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। তো মাংসটা আগে ধোবো, তারপরে আমি রান্না করব। আর বাবা বসে আছে, মা এখনো আসেনি, বাবাই ক্যামেরা করছে, ক্যামেরা করার কেউ নেই এখন। বন্ধুরা আমি এখন মশলা করছি, মাংস টাংস ধোয়া হয়ে গেছে, আর শিল্পাটা মশলা করবো। আর শিল্পাটা তো দেখো কত সুন্দর, কি ছোট্ট, দেখো দেখেছো আমার হাতটা দেখলে বুঝতে পারবে। দেখো আমার হাতের এই দেখো এইটুকুনি, আমার হাতটা যেটুকু সেইটুকু, তাহলে ভাবো কত ছোট শিল্পাটাটা। তো দেখো মশলা করবো আমি এখন, শিল্পাটায় মশলা করা না খুব কষ্ট, করি না তো, তো আজকে করি, মশলা করে নিই, তারপরে মাংস রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে, রান্না বান্না করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমি আদা রসুন বেটেছি, আর লঙ্কাটা বাটছি, লঙ্কাটা তাড়াতাড়ি হচ্ছে না আদা রসুনের মতন। আর এই দেখো বাবা বসে বসে পেঁয়াজ কাটছে, টমেটো কেটেছে দেখো, আর পেঁয়াজ কাটছে, দেখ কেমন লাগে। তো বন্ধুরা অনেক কষ্ট করে লঙ্কাগুলো বাটলাম, যাই হোক সব মশলা বাটা বোটা হয়ে গেছে, আর মাংসটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে দেখো আলুগুলো ভালো করে আগে ভেজে নিচ্ছি আমি, আর এদিকে মাও কাজ থেকে চলে এসেছে, আর দেখো নিয়ে এসেছে খাবার, পোহা আর গাজর আর মটরের তরকারি। আরে দেখো কি এনেছে, এগুলো কি? এগুলো গুড় বাদাম, আর এগুলো কি মিষ্টি, আর এই যে হানি। তো এখন পোহা খাবো, তারপরে ভাত রান্না হবে, ভাত খাবো। দেখো মাংস কষা হচ্ছে, আর টমেটো আর খেজুরের চাটনি করব। এই খেজুরগুলো তোমরা কোনোদিনও দেখেছো? যারা যারা দেখেছো কমেন্ট করে জানিও। খেজুরগুলো না সেই পাকা কুলের মতন, খুব নরম নরম, মানে এমনি খেজুর যেরকম শক্ত হয় অতটা শক্ত না এই খেজুরগুলো। তো এই দেখো, দেখো কত নরম এই খেজুর, আর টমেটো চাটনি হবে। দেখো মাংসর লাল লাল ঝোল, আর এদিকে চাটনিও হয়ে গেছে, নামাবো। এগুলো রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, আর আমার অবস্থা দেখো গরমে একবার, দেখো ঘেমে একদম পুরো জল হয়ে গিয়েছে, সিঁদুর মিঁদুর সব গলে দেখো টকটক করে পড়ছে। এখন স্নান করবো। আর এই দেখো এটা হচ্ছে গুড় বাদাম, যেটা আমরা গুড় বাদাম চিনাবাদাম দিয়ে খাই, এটার মধ্যে দেখো কাজু আর আমেন দেওয়া, এটা খেয়ে তারপর স্নান করতে যাবো। এ দেখো বন্ধুরা আম, গোপালের প্রসাদ এটা, এ দেখো আটি, তা বছরের প্রথম আম, ও এখন বসে বসে প্রসাদ খাচ্ছে, কানের মধ্যে এইটা গুজে রেখে দিয়েছে। কেমন আমটা বলো? ভালো। এ দেখো দুজনা খেতে বসেছে, আর কানের মধ্যে হেডফোন দিয়ে। বাবা মাংস রান্না ভালো হয়নি আজ পর্যন্ত, কোনোদিনও বাবা বললো না যে মাংস রান্না ভালো হয়েছে। এদিকে দেখো থালা পরিষ্কার হয়ে গেছে।
আর এ দেখো বাবা একটা গেঞ্জি নিয়ে এসছে ওর জন্য। সুন্দর লাগছে রংটা গেঞ্জি দেখে। আমার লাভ নেই, আমার তো না। এই দেখো, এইটা দেখো তোমরা, এইটা লাভ আছে। আমাদের খাওয়া হয়ে গেলে তারপরে মা আর আমি খাবো, খেয়ে নেবো। এখানে বসে আছে দেখো, জম্মের খিদে পেয়েছে মনে হচ্ছে দেখে। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি আর মা খাবো। ওরা ভাত খেয়ে নিয়েছে, দুজনাই খেয়ে নিয়েছে ওরা। এখন আমরা খাবো, ওরা দেখবে, ওরা দেখবে, ওরা ঘুমাচ্ছে। একটু হয়েছে, একটু গেলে আটা হচ্ছে। এনেছিলি যখন তখন খুব ঠান্ডা ছিল, এখন আর অত ঠান্ডা নেই, ঠিকই আছে। তো বন্ধুরা দেখো, প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও শুরু হয়েছে, আর কাকু কারেন্ট চলে গেছে, অন্ধকারে ঘরে মোম জ্বালিয়ে বসে আছি। তা ভাবলাম একটু বাইরেটা এসে তোমাদের দেখাই। তো দেখো আকাশে কি মেঘ করেছে, আর মেঘ চমকাচ্ছেও, আর তার সাথে বৃষ্টি। রাস্তাতেও দেখো কারেন্ট নেই, পুরো অন্ধকার, একদম চারিদিক কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বৃষ্টিটা জোরে নামলো, আমি ভেতরেই যেতে হবে, কিছু করার নেই, এই মোম জ্বালিয়েই বসে থাকতে হবে। এখন বাজে রাত 9:30, আর মা আসলে একটু আগে, বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে। আজকে বৃষ্টি হলো এখানে, তোমাদেরকে দেখালাম তখন কারেন্ট ছিল না, অন্ধকারে বসেছিলাম। অনেকক্ষণ পরে কারেন্ট আসলো, বৃষ্টিটাও একটু আগে থামলো, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। আর মা এই যে এসে একটু বসলো, আর আমরা বেরোবো, ও কাজ থেকে আসবে 10:30 নাগাদ, তখন আমরা বেরোবো। ভাত টাত তরকারি রান্না তো এখানে এত রাত্রে গিয়ে তো আর আমি করতে পারবো না, বাড়ি গিয়ে অত রাতে আর রান্না হবে না। মা ভাত তরকারি এখানে দিয়ে দেবে, টিফিন বক্সে করে নিয়ে যাব, দিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো দেখো বন্ধুরা, মা ভাত বেড়ে দিচ্ছে, এই বাটি তো ভাত, এর নিচে একটা বাটি, এটা তো ভাত আছে। আর এ দেখো আমি এইগুলো খাচ্ছি এখন রাত 10:00 সময়। কি এগুলো বলো তো, নাম জানি না আমি, ভালোই বেশ টেস্টি, একটু মিষ্টি মিষ্টি হালকা, এগুলো খাচ্ছি এখন আমি। আর ভাত বাড়া হয়ে গেছে, তরকারিটা এখন দিয়ে দেবে। বললাম আরে দেখো আমিও রেডি হয়ে গেছি, ও আসলে পরে আর দেরি করবো না, ও আস্তে আস্তে 10:30 বাজবে, তো ও আসলে আর দেরি করবো না, ও আসলে আমরা বেরিয়ে যাব। আরে কত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে পুরো রাস্তায়, আর এই রাস্তাটা মাটির রাস্তা, তো পুরো কাদা হয়ে গেছে, আর বৃষ্টি এখনো পড়ছে। কিভাবে আমরা যাব জানি না, দেখেছ বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো এত সুন্দর লাইটিং করেছে এখানে, আজকে বললাম তোমাদের ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন, খুব সুন্দর। কালকে মনে হয় কোনো পুজো আছে কি জানি না, যাই হোক সূর্য মন্দির, হ্যাঁ ওই যে সূর্য মন্দির। তো চলো তোমাদের ওদিকটা দেখাই, কি সুন্দর দেখো, খুব সুন্দর সাজিয়েছে দেখো। তো এই দেখো গাছের মধ্যে কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, কি ভালো লাগছে। এই দেখো ওপরে দেখো মাথার উপরে, এখানে কিছু হচ্ছে। তো আমি গাড়ি করে যেতে যেতেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো, আম্বেদকর জয়ন্তী না আজকে, দেখো সব করেছে এত সুন্দর, আর সূর্য এদিকে দেখো পুরো লাইটিং একদম চারিদিকে, এত সুন্দর লাগছে লাইটিং গুলো দেখো বন্ধুরা। দেখো এটা হচ্ছে সূর্য মন্দির, দেখো কত সুন্দর সাজিয়েছে, আর লাইটিং গুলো এত ভালো লাগছে গাছের থেকে। দেখো এটা একটা অশ্বত্থ গাছ না বট গাছ, যাই হোক, তো এটার থেকে এত সুন্দর লাইটিং গুলো সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে মন্দিরের সামনের দিক, এটা সামনের দিক দেখো, দাঁড়াও একটু, আর দেখো চারিদিকে একদম লাইটিং লাইটিং, খুব সুন্দর লাগছে। তা আমরা বাড়িতে তো ছিলাম না আজকে, এখন বাড়ি যাওয়ার পথে দেখাচ্ছি, হ্যাঁ এই হ্যালোজিন গুলো দেখো গাছের এখানেও আছে অনেকগুলো। তো আমরা বাড়ি যাওয়ার পথে যেটুকুনি তোমাদের দেখাতে পারলাম দেখালাম, আর দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে, বৃষ্টি এখনো কমেনি।
ভিজতে ভিজতেই আমরা বাড়ি যাচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।